গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এই সরকারকে তুলে নিয়ে গেছে র‍্যাব তিন। রাজধানীর শাহবাগ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পূর্ব ঘোষিত কর্মসূচিতে আসার পর আগেই অবস্থান করা সাদা পোশাকে র‍্যাবের কয়েকজন সদস্য তার সঙ্গে কথা বলেন। এরপর সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় র‍্যাব। বুধবার বিকেলে মাদক বিরোধী অভিযানে বিনা বিচারে হত্যার প্রতিবাদে শাহবাগে পূর্ব ঘোষিত সমাবেশ করতে জড়ো হয় গণজাগরণ মঞ্চ। এ সময় নির্বিচারে মানুষ খুনের বিরুদ্ধে জাগো বাংলাদেশ স্লোগান দেয় তারা। ফেসবুকে একটি ইভেন্ট ক্রিয়েট করে টাকায় সমাবেশ সরকারকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানানো হয়। পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে ইমরান বিকেল 4টার সময় আসেন শাহবাগে। এ সময় জাতীয় জাদুঘরের সামনে ছাত্র ইউনিয়নের প্রোগ্রাম চলছিল। তিনি ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতামত বিনিময়ের সময় ঘটনাস্থলে একটি মাইক্রোবাস উপস্থিত হয়। মাইক্রোবাস থেকে সাদা পোশাকধারী 7-8 র‍্যাব সদস্য একটু যেতে হবে বলে তাকে মাইক্রোতে তুলে নেন। এ সময় র‍্যাবের 4টি গাড়িও সেখানে উপস্থিত হয়। গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা দিতে গেলে র‍্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করেন। আহত হন একজন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ইমরানকে তুলে নেওয়া প্রসঙ্গে বলেন, র‍্যাব তিন তাকে অ্যারেস্ট করেছে। কোনো মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে তা আধা ঘন্টা পর জানানো সম্ভব হবে। সম্প্রতি র‍্যাবের মাদক বিরোধী অভিযানে টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমে একটি অডিও ক্লিপ দেওয়া হয়। একরামকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ক্লিপটি ছড়িয়ে পড়লে দেশব্যাপী এই অভিযান নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্লিপটি প্রচারের পর রোববার শাহবাগে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি দেয় গণজাগরণ মঞ্চ। তবে পূর্ব অনুমতি না নেয় সেদিনে পুলিশের বাধার মুখে তাদের সরে যেতে হয়।